আমরা পূজো পরিক্রমা 2012 বিএইচআই চ্যানেলের পক্ষ থেকে এখন এসে পৌঁছেছি হরিনারায়ণপুর শুরিপুকুর অঞ্চলের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজো মণ্ডপে। এটি এদের দ্বাদশ বর্ষ, আমরা তাদের মণ্ডপ দর্শন করছি। আচ্ছা, আপনাদের এবারে পুজো দ্বাদশ বর্ষে পড়লো, তো এরপরে আপনারা দ্বাদশ বর্ষে পড়লেন, আগামী বছর আপনাদের কি পরিকল্পনা? আপনাদের এখানে পুজোর সম্পর্কে মানুষের উদ্দীপনা কীরকম থাকে, কীরকম করে আপনারা পুজো করছেন, এই সম্পর্কে আমাদের যদি দর্শকদের কিছু বলেন। হ্যাঁ, প্রথমত জানাই আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা। আমাদের পুজোটা এবছর 12 বছর পূর্ণ হলো। এই পুজো ঘিরে মানে আমাদের অঞ্চলের প্রথম আমরা এই পুজো করছিলাম এখানটায়, তো সবাইয়ের ভীষণ উদ্দীপনা ছিল। আমরা প্রতি বছর কিছু সিনসিনারি থিম পুজো এরকম যতটা পারি একটা ভালো করার চেষ্টা করি, কিছু মানুষের কাছে ভালো বার্তা দেওয়ারও চেষ্টা করি পুজোর মাধ্যমে। তো আমরা এখন একটা দেখছেন মানে অনেক বড় একটা মন্দির তৈরি করছি এবং পাড়ার সবাইয়ের খুবই সহযোগিতাপূর্ণভাবে সবাই প্রচুর হেল্প করছে আমাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর মানে পুজোর